আচ্ছা, ব্যাকস্টেজে ঢুকেই আমাদের সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল আর কি, অভিষেক দাস, অভিষেক দাসের সাথে। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ, তোমার নাম হচ্ছে রণিত, রঞ্জিত, রঞ্জিত, রঞ্জিত সাউ, মাত্র 20 বছর বয়স। এই যে কম্পিটিশনটা মানে যারা আয়োজন করেছে, ওর পুরো ওর কাঁধে কিন্তু দায়িত্ব কম্পিটিশনের, আর ও মেনটেন করছে। তা প্রথমে আমি তোমার কাছে যাবো, ঠিক আছে? তোমাকে অনেকদিন ধরে লোকেরা খুঁজে বেড়াচ্ছে, তুমি কোথায় থাকছো কোথায়? অ্যাকচুয়ালি আমি একটুখানি ফিটনেসে মানে বডি বিল্ডিং থেকে একটু দূরে আছি, মানে একটুখানি আমার কিছু প্রবলেম হয়েছে রিসেন্টলি, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমি মানে এখন অ্যাকচুয়ালি নিজের প্র্যাকটিসটাই পুরো বন্ধ আছে 3 মাস ধরে। এটা একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে আমার, তো দেখছি আবার চেষ্টায় তো আছি, দেখা যাক কবে আবার মানে শুরু করতে পারি, কারণ যেহেতু এটাই আমার জন্ম, এটা থেকেই আমার পরিচয়, এটাই সব কিছু। তো আশা করি আজ হোক কাল হোক তো আবার বডি বিল্ডিং করতেই হবে, তা সেই অপেক্ষায় আছি, দেখি ভগবান কবে তোমাকে সেই জায়গাটা দেয় আর কি। তা আমরা চাই ভগবান তোমাকে খুব তাড়াতাড়ি এই জায়গাটা দিক। তা এত বড় একটা কম্পিটিশন আয়োজন করেছো, ওকে একটা মাত্র 20 বছর বয়স ওর, তো ওকে কীভাবে মোটিভেশন করলে, মোটিভেট করলে? ও আমাকে যখনই বলেছে যে দাদা আমাদের এখানে একটা কম্পিটিশন করব, তো এটা কীভাবে কী করা যায়, তো এবার মোটামুটি আমাকে ফিটনেস ইন্ডাস্ট্রিতে বেঙ্গলে কম বেশি সবাই চেনে আর কি, যেহেতু এত বছর আমি বডি বিল্ডিং করেছি, তো একটা মুখ পরিচিতি আছে, তো আমার যারা পরিচিতি আছে বা আরও কয়েকজনকে আমি বলেছিলাম, তো যাদের যাদেরকে আমি বলেছি তারা প্রত্যেকে আমার কথা রেখেছে, ইভেন তারা অ্যাজ গেস্ট সবাই এসছে এখানে, তো সেটা তাদের কাছে আমি অনেক অনুপ্রেরিত যে আমার কথা তারা রেখেছে। তো আর ও এত ভালো একটা উদ্যোগ নিয়েছে ছোটো মানুষে, যেটা আজ পর্যন্ত আমরা করতে মানে সাহস পাইনি, ভয় পাই। তো ওর যতটা আমার দিক থেকে মানে ক্যাপাসিটি আছে বা আমি যতটা পেরেছি ওর জন্য আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, তুই কর আমি আছি, তোর যা যা দরকার আমাকে বল আমি করিয়ে দেবো তোর জন্য। তো আমি সেটা দাদা সবসময় পাশে ছিল, দাদা বল তুই কর, কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলবি। তারপর অনেকেই আছে, তারপর দাদা তো পুরো একদম বলে দাদাকে যখন বলে দাদা এইটা প্রবলেম হচ্ছে, দাদা বলছে এইটা কর, যখন বলতে দাদা ওইটা প্রবলেম হচ্ছে, দাদা এটা বল, দাদাকে যখন রাত্রিবেলায় 12টা হোক যখনই ফোন করছি দাদাকে, দাদাকে তখনই ফোনে পাওয়া যাচ্ছে। আর দাদা সবসময় হয়তো দাদা রাত্রিবেলা না বা দাদা সকালবেলা ঠিক নিজে থেকে ফোন করছে, আমার মনে থাকলে দাদা মানে পুরো কতটা দাদাই করেছিলেন দাদাটা, আমি যতটা আমাকে এখানে দায়িত্ব দিয়েছিল করেছিলাম পুরোটা, এবার পুরোটা আমি অতটা ওঠেনি, তো পুরো দাদাকে বললাম অভিষেকদা দাদাটা পুরোটাকে কমপ্লিট, আর উনি তো আমার গুরুজি হয়। মানে মাত্র 20 বছর বয়স, ওর একটা ডাকে কিন্তু মোটামুটি 100-এর উপরে অ্যাথলিট চলে এসছে এখানে। যাই হোক, আশা করি খুব ভালো হবে ইভেন্টটা, আমার তো দেখ তোমরা তো দেখতেই পাবে ইভেন্টটা, লাস্টের দিকে আমরা স্টেজ শো দেবো এবং ব্যাকস্টেজে রয়েছি আমরা, তোমাদের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগছে। আর আমরা এটা ফার্স্ট টাইম মাকড়ার মধ্যে করেছি, হাওড়ার মাকড়ার মধ্যে এটা ফার্স্ট টাইম, এটা 15 দিন আজ পর্যন্ত যেটা আমরা করেছি প্রথম, এটা যে আমরা করেছি এই বছর, তো এটা হচ্ছে নেক্সট টাইম আমরা আরও বড় প্রোগ্রাম করবো, আরও বড়, আরও যথেষ্ট মনোমতই। এবারে তো শুধু মেন ফিজিক্স আর বডি বিল্ডিং পজিশন, এক বছর বডি বিল্ডিং কম্পিটিশনটা করাবো, সেইভাবে আমাদের কমিটির লোকেরা সবাই খুশি হয়েছে, আর সবাই আমাদের অতিথি যারা হচ্ছে সবাই এসছে, দুটার বাদ নেই। বাঁকড়া সর্বজনীন দুর্গোৎসব যেটা কমিটি, এটা আরও শ্রীবৃদ্ধি ঘটুক আমরা এটা চাই। থ্যাংক ইউ অভিষেক, তোমার সাথে আবার দেখা হবে আমাদের কোনো একটা নতুন ইন্টারভিউতে, কোনো একটা নতুন ওয়ার্কআউট সেশনে। তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের ডেকেছো এবং তুমি এত বড় একটা ইভেন্ট করছো, চলো বেস্ট অফ লাক তোমাদের। থ্যাংক ইউ। Turn it on.
Turn it off.